ভারত, ফিলিপাইন সহ 22টি দেশে ছড়িয়েছে করোনা নামক প্রাণঘাতী ভাইরাসটি। এই অবস্থায় সব দেশে সম্মিলিত সতর্ক ব্যবস্থা নেওয়ার আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার। থমথমে রাস্তাঘাট, চলছে মোড়ে মোড়ে তল্লাশি, যুদ্ধ নয়, অজানা এক ভাইরাসের সংক্রমণ ঠেকাতে এমন ব্যাপক প্রস্তুতি। সর্বশেষ স্বায়ত্তশাসিত তিব্বতে শনাক্ত হয়েছে প্রাণঘাতী এই ভাইরাস, ফলে বেজিং, সাংহাই সহ পুরো চীনা ভূখণ্ডেই বিস্তার লাভ করল প্রাণঘাতী এই করোনা ভাইরাস। গত 24 ঘন্টায় নতুন করে 1700 জন আক্রান্ত হয়েছে। লক্ষণ দেখা গেছে আরও 12,000 মানুষের মধ্যে। শ্বাস প্রশ্বাস ও হাঁচির মাধ্যমে সংক্রমণ এড়াতে ভিড় বাড়ছে মাস্কের দোকানগুলোতে। ঘরে বন্দীদের মতো জীবন কাটাচ্ছে কোটি কোটি মানুষ। অতি প্রয়োজনে যারা ঘর থেকে বের হচ্ছেন তাদের স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা রয়েছে বাস, ট্রেন এবং মেট্রো স্টেশনের মতো ব্যস্ত এলাকাগুলোতে। ট্রেন থেকে উঠতে নামতে শরীরের তাপমাত্রা মেপে দেখা হচ্ছে। প্রতিবেশী সব দেশ এবং যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া সহ বিভিন্ন অঞ্চলে ছড়িয়েছে প্রাণঘাতী এই করোনা ভাইরাস। চীনের এই করোনা ভাইরাসকে উহান ভাইরাস নাম দেওয়া হয়েছে। বিশ্বের সকল দেশ আতঙ্কিত হয়ে পড়েছে এই ভাইরাসকে নিয়ে। বিশ্বের প্রায় সমস্ত এয়ারপোর্টে যাত্রীদের থার্মাল স্ক্যানিং করা হচ্ছে, যাতে ভাইরাসের প্রাথমিক বহনকারীদের শনাক্ত করা যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ভাইরাসকে নিয়ে জরুরি বৈঠক ডেকেছে। এই ভয়ঙ্কর ভাইরাস সর্বপ্রথম ডিসেম্বরে শনাক্ত করা হয়। বিভিন্ন দেশের সরকার এই নিয়ে সতর্ক অবস্থা জারি করেছে। বড় বড় বিশেষজ্ঞরা গভীরভাবে এই রোগের চিকিৎসা করছে। পৃথিবীর প্রায় সকল দেশই এই ভাইরাস নিয়ে চিন্তিত হয়ে পড়েছে। থাইল্যান্ড, সিঙ্গাপুর, তাইওয়ান, জাপান, সাউথ কোরিয়া, ইংল্যান্ড, আমেরিকা, এমনকি সৌদি আরবও এই ভাইরাস আক্রান্ত রোগীদের সন্ধান পাওয়া গেছে। ভারতের বেশ কিছু মানুষ চীনে আটকে পড়েছে, আর তাদের উদ্ধার কার্যের জন্য এয়ার ইন্ডিয়ার B747 নামক একটি বিমান চীনে পাঠিয়েছে ভারত। এটা খুবই চিন্তাজনক বিষয়। তাদেরকে ভারতে নিয়ে আসলে হয়তো তাদের মাধ্যমে করোনা ভাইরাসও ভারতে ছড়াতে পারে। সেজন্য তাদের ভারতে আনার পর 14 দিন আইসোলেশন ওয়ার্ডে রাখা হবে। দেখা হবে তাদের শরীরে কোনো ভাইরাস ছড়িয়েছে কিনা। এছাড়া মুম্বাই, চেন্নাই, দিল্লি, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ এবং কলকাতার এয়ারপোর্টে থার্মাল স্ক্যানারের ব্যবস্থা করা হয়েছে, যার মাধ্যমে আগত যাত্রীদের পরীক্ষা করে নেওয়া হবে যে তারা এই ভাইরাসের শিকার হয়েছে কিনা। এছাড়া মণিপুরে থাকছে 5টি চেকপয়েন্ট, সেখানে থাকছে থার্মাল ডিটেক্টরও। ত্রিপুরাতে ভারত বাংলাদেশ সীমান্তে নজরদারি আরও বাড়ানো হয়েছে। এছাড়া আগরতলা বিমানবন্দর ও স্টেশনে তৈরি করা হয়েছে স্পিনিং ডেস্ক। এছাড়া মেডিকেল কলেজগুলিতে আইসোলেশন ওয়ার্ডও প্রস্তুত করা হয়েছে। সম্ভবত বন্যপ্রাণী খাওয়ার কারণেই চীনে এই ভাইরাস বিশাল পরিমাণে ছড়িয়েছে। তবে যে গতিতে এই ভাইরাস ছড়াতে শুরু করেছে তাতে সতর্ক না হলে ভারতের অবস্থাও খুব শীঘ্রই চীনের মতো হয়ে যেত। তবে এই ছিল আজকের ভিডিও। আপনাদের নিজস্ব এই চ্যানেলের ভিডিওগুলো বেশি বেশি করে বন্ধুদের শেয়ার করে চ্যানেলটিকে মার্চের মধ্যে 50,000 সাবস্ক্রাইবারে পৌঁছে দিন। আর ঈশ্বরের কাছে কামনা করি চীনের এই সংকটময় অবস্থা যেন খুব শীঘ্রই নিয়ন্ত্রণে আসে।